তো আপনারা যারা আজকের এই ভিডিওটি ওপেন করেছেন দেখার জন্য তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো আপনারা ফালতু এবং অপ্রয়োজনীয় ভিডিও মনে করে আজকের এই ভিডিওটি স্কিপ করে যাবেন না কারণ আজকের এই 5 থেকে 8 মিনিটের এই ভিডিওটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ভিডিও কিংবা এই ভিডিওটির মাধ্যমে আপনি আপনার চ্যানেলটাকে র‍্যাঙ্ক করে নিতে পারবেন তো ফালতু এবং অপ্রয়োজনীয় ভিডিও মনে করে আপনারা ভিডিওটি স্কিপ করে যাবেন না তো আমাদের ইউটিউব ভিডিও র‍্যাঙ্ক করানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলটাকে বা আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেগুলোকে এসইও করতে হবে সো অনেকে আমরা এসইও করতে পারি না বা ইউটিউবে অনেক ভিডিও আছে যেগুলো 5 মিনিট 10 মিনিট 15 মিনিট এত সময় ধরে ভিডিওগুলো দেখতে আমরা পছন্দ করি না তো আমরা এখান থেকে কিছু শিখতেও পারি না তো আমি আপনাদেরকে আজকে জাস্ট 8 মিনিট সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিব আপনারা একটু কষ্ট করে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে খুব সহজে আপনারা আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে একেবারে প্রফেশনাল ভাবে 90% থেকে 100% পর্যন্ত প্রতিটা ভিডিওর এসইও স্কোর নিয়ে যেতে পারবেন তো ভিউয়ার্স চলুন এখন আমরা একটু প্রমাণ দেখব আমাদের ভিডিওর এসইও স্কোর কত সবকিছু আমরা একটু দেখি তো আপনারা একটু দেখেন এইখানে যে এই ভিডিওটার এসইও স্কোর কত আমি সেটা মুখে বলবো না তারপরে এইখানে দেখেন একটা ভিডিও আছে তারপরে এইখানে দেখেন একটা আছে তো এগুলো আপনারা দেখে নিন যে কতটুকু এসইও স্কোর রয়েছে তারপরে আমি আরো ডিসপ্লেতে আরো অনেকগুলো ভিডিও দিয়ে দিচ্ছি দেখেন যে এখানে কতটুকু এসইও করা রয়েছে তো এগুলো দেখলেই ইনশাআল্লাহ আপনারা বুঝে যেতে পারবেন যে আমি কতটুকু এসইও করি তো ভিউয়ার্স এরকম এসইও করার জন্য আপনাদেরকে তিনটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে একটা নাম হচ্ছে ইয়ন্ডেক্স ব্রাউজার এবং আরেকটা অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে অ্যাপ স্টপ গ্যালারি এবং আরেকটা অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে নোট আপনার ইয়ন্ডেক্স ব্রাউজার অ্যাপ্লিকেশনটা নাও নামাতে পারেন কারণ আজকের এই ভিডিওতে আমি ইয়ন্ডেক্স ব্রাউজারে কিছু দেখাবো না যদি এই ভিডিওটাতে আমি ভালো সারা পাই যদি আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি পরবর্তী একটা ভিডিও মেক করব ওই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে ইয়ন্ডেক্স ব্রাউজার ব্যবহার করে আপনাদের এসইও স্কোরগুলো দেখতে হয় ওকে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো এখন আমরা একেবারে চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনের ভিতরে তো যদি আপনারা অনলাইন প্লাস অফলাইন দুটো এসইও করতে চান তাহলে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করতে হবে সবগুলো অ্যাপ্লিকেশন লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে অথবা গুগল প্লে স্টোরে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন সো প্রথমে আমরা যেহেতু আমাদের ইউটিউব ভিডিও এসইও করবো তো তার জন্য আমরা চলে যাবো সরাসরি ইউটিউবের ভিতরে তো ইউটিউবে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ আইকনের ভিতরে আপনারা আপনাদের ভিডিও টপিকটা লিখে সার্চ করবেন তো আমার ভিডিও টপিক যেহেতু এসইও সো আমি এসইও নিয়ে এখানে সার্চ করে দিলাম তো এসইও নিয়ে সার্চ করে দেওয়ার পর দেখেন প্রথমে একটা কিওয়ার্ড এখানে চলে আসছে আমরা জাস্ট এই কিওয়ার্ডটাকে উপরে ক্লিক করবো এবং এটাকে কপি করে নিব সো এখানে কিন্তু সব হাই রেটেড কিওয়ার্ডগুলো আসে সেটা আপনারা একটু বুঝে সুঝে নেবেন একেবারে ফার্স্টে যে কিওয়ার্ডগুলো আসবে আপনারা ওই কিওয়ার্ডগুলো এখানে নেবেন সো আমি কিওয়ার্ডগুলো এখানে নেওয়া শেষ তারপর আমি এখান থেকে জাস্ট একেবারে ধরে পেস্ট করে দিচ্ছি সো পেস্ট করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা কিওয়ার্ড আমাদের নেওয়া শেষ এখন আমরা এখান থেকে দ্বিতীয় একটা কিওয়ার্ড নিব তো দেখতে পাচ্ছেন যে এসইও ফর ইউটিউব চ্যানেল তারপরে এসইও ফর ইউটিউব চ্যানেল ইন মোবাইল সো আমরা জাস্ট এটার উপর একটা ক্লিক করবো এবং আবার জাস্ট এটার উপর ক্লিক করবো তারপর এখান থেকে আবার এটাকে কপি করে নিব তো এখানে যেই কিওয়ার্ডগুলো সাজেস্ট করবে এগুলো লিখে কিন্তু মানুষ বেশি সার্চ করে তার জন্য কিন্তু এটা একেবারে ফার্স্টে চলে আসে ওকে সো এগুলো নিয়ে আমরা জাস্ট এইভাবে অনেকগুলো কিওয়ার্ড আমরা এখানে নিয়ে নিব তো আমরা অনেকগুলো কিওয়ার্ড এখান থেকে নিয়ে নিচ্ছি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা কয়টা একটা দুইটা তিনটা চারটা কিওয়ার্ড এখানে রিসার্চ করে ফেললাম চারটা কিওয়ার্ড আমরা এখানে নিয়ে চলে আসছি আপনারা জাস্ট এরকমভাবে এখানে 10 থেকে 15-20টা কিওয়ার্ড আপনারা এখানে নেবেন মানে 500 লিটারের কম আপনারা এখানে কিওয়ার্ডগুলো ইউজ করবেন তো আমি এখন আমরা অনেকগুলো কিওয়ার্ড এখানে রিসার্চ করে তারপর আপনাদের সামনে ফিরে আসছি ওকে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দেখেন যে আমি এখানে অনেকগুলো কিওয়ার্ড আমি এখানে নিয়ে ফেলেছি সো আপনারা এরকমভাবে অনেকগুলো কিওয়ার্ড এখানে নেবেন আপনারা এখান থেকে রিসার্চ করে নেবেন ফার্স্ট যে কিওয়ার্ডগুলো আসবে আপনারা ওই কিওয়ার্ডগুলো এখান থেকে নেবেন ওকে তো তারপর জাস্ট আমরা এখান থেকে রাইট অপশনের উপর একটা ক্লিক করে দেবো তারপর আমরা চলে যাব আমাদের গুগল ক্রোম ব্রাউজারে সো আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি তো ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা অ্যাড্রেস বারে টাইপ করবেন google.com সো আমরা এখানে google.com লিখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে google.com লিখে দিলাম তারপরে জাস্ট এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দেবো তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা এটার উপর একটা ক্লিক করবেন তারপর এখান থেকে ডেস্কটপ সাইডে অপশনটাকে এনাবল করে দিবেন তো এই অপশনটা এনাবল করার পর এখান থেকে আপনারা জাস্ট সার্চ করবেন এসইও আচ্ছা তো আমরা এখানে এসইও লিখে সার্চ করে দিচ্ছি সো সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে নিচে চলে যাবেন দেখতে পাচ্ছেন যে এই যে লেখাগুলো আসছে আমরা জাস্ট এগুলোকে এখান থেকে কপি করে নিব কপি করবো এবং আমরা আমাদের যে নোটপ্যাড রয়েছে এই নোটপ্যাডের ভিতরে আবার এই লেখাগুলোকে এখানে পেস্ট করে দিব ওকে তো দেখতে পাচ্ছেন দেখেন আমরা এখানে লেখাগুলোকে পেস্ট করে দিচ্ছি ভিউয়ার্স তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাগুলো লিঙ্ক আকারে চলে আসছে সো আমরা লেখাগুলোকে সবগুলোকে এখান থেকে ক্রপ করে দিচ্ছি সো এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা
সো এখানে এই যে কর্নার বরাবর আনবেন, তারপর এখান থেকে ক্রস করে দিবেন এবং যখনই উপরটার ভিতর চলে যাবে তখন এখানে একটা কমা দিয়ে দিবেন। সো এভাবে আপনারা একেবারে উপর পর্যন্ত চলে যাবেন। আচ্ছা সো আমি এখান থেকে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমি কমাগুলো দিয়ে দিচ্ছি, সবগুলোর ভিতরে আপনারা জাস্ট এভাবে এভাবে করবেন, তা আমি করে দেখাচ্ছি আপনাদের। ওকে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো কাজ এখান থেকে কমপ্লিট, জাস্ট আপনারা এখান থেকে জাস্ট রাইট অপশনের উপরে ক্লিক করে দেবেন। ভিউয়ার্স আমাদের ওই কাজটা কমপ্লিট, এখন আমরা জাস্ট এই যে অ্যাপ স্টপ যে গ্যালারিটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করব। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা যেই ভিডিওটার ভিতরে ট্যাগ তারপরে ডিসক্রিপশন সবগুলো অ্যাড করবেন, সো আমরা ওই ভিডিওটা নিব। ধরেন যে আমরা এই ভিডিওটা নিব এখান থেকে, সো আমরা জাস্ট এই ভিডিওর উপরে এখান থেকে জাস্ট ক্লিক করে ধরে রাখবো। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ট্যাগ নামে একটা অপশন আছে, আপনারা ট্যাগের উপরে ক্লিক করবেন এবং চলে যাবেন সার্চ অর অ্যাড ট্যাগ। সো এখান থেকে আপনারা যেই এই ট্যাগগুলো এখান থেকে লিখেছিলেন, সো সবগুলোকে জাস্ট এখান থেকে ধরে একেবারে সম্পূর্ণটাকে আপনারা কপি করে নেবেন। সো আমি সম্পূর্ণটাকে কপি করে নিয়ে এলাম, তারপর এখান থেকে জাস্ট এই যে সার্চ অপশনের উপরে এখান থেকে পেস্ট করে দিবেন। আচ্ছা তো এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে সবগুলো ট্যাগ কিন্তু এখানে চলে আসছে। তারপর জাস্ট এখান থেকে যে প্লাস আইকনের উপরে ক্লিক করে দেব, তারপর এখান থেকে রাইট অপশনের উপরে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে মেটা ডাটাটা রয়েছে এই মেটা ডাটাটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা তারপর এখান থেকে আমরা এটা করে ফেললাম, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে স্টার একটা অপশন আছে, স্টার উপরে ক্লিক করবেন এবং সবগুলোকে আপনারা ফাইভ স্টার করে দিবেন, আপনাদের ভিডিওগুলোকে ফাইভ স্টার করে দিবেন। আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি যে আপনারা যেই ভিডিওটাতে এসিও করতে চান ওই ভিডিওটা এখানে সিলেক্ট করবেন, তারপর যদি চান আপনারা আপনাদের ভিডিওকে এখান থেকে এডিট করতে পারেন। সো এটা আমি আর দেখালাম না। ওকে তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা থ্রি ডট নামে একটা অপশন আছে, থ্রি ডট অপশনের উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে ডিটেলস অপশনে চলে যাবেন। ডিটেলস অপশনে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের ট্যাগগুলো এখানে চলে আসছে, একেবারে সবগুলো ট্যাগ এখানে চলে আসছে। তারপর রেটিং চলে আসছে, ফাইভ রেটিং আপনাদের দেওয়া। তারপরে এখান থেকে অ্যাডভান্স সেটিংয়ে চলে যাবেন, বিভিন্ন অনেক কিছু কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা চাইলে সবগুলোকে এখান থেকে চেঞ্জ করে সব কিছু আপনারা এখান থেকে ঠিক করে নিতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে টাইটেল নামে একটা অপশন আছে, টাইটেলের ভিতরে আপনারা আপনাদের যেই ভিডিওর যে টাইটেল থাকবে সেই টাইটেলটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন যে ডিসক্রিপশনের উপরে এখানে ক্লিক করবেন, তারপরে আপনারা আপনাদের ভিডিওতে যে ডিসক্রিপশনটা ইউজ করবেন সেটা এখানে পেস্ট করে দিবেন। সো আমি আমার ভিডিওতে যেই ডিসক্রিপশনটা ব্যবহার করবো সেটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিসক্রিপশনটা এখানে চলে আসছে। আর আপনারা আপনাদের যে ভিডিওতে যে ট্যাগগুলো ইউজ করবেন, যে ডিসক্রিপশনে যে ট্যাগগুলো ইউজ করবেন সেইগুলো এইভাবে এইভাবে আপনারা ইউজ করবেন, কোনো কমা দিয়ে আপনারা ডিসক্রিপশনে ট্যাগ ইউজ করবেন না, তাহলে আপনাদের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে, এটা 100% গ্যারান্টেড। কারণ ভিডিওতে আপনারা কমা হিসেবে ট্যাগ ইউজ করার কোনো নিয়ম নেই, এভাবে আপনারা ট্যাগগুলো ইউজ করতে পারবেন। ওকে দেখতে পাচ্ছেন, সো আমাদের কিন্তু এখানে ট্যাগ ইউজ করা শেষ, তারপরে জাস্ট আপনারা এখান থেকে জাস্ট ওকে করে দিবেন। তো এই হচ্ছে কাজ। ওকে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, তারপর যদি এটাকে আপনারা আপলোড করতে চান তাহলে আপনারা ঠিক এই জায়গা থেকেই দেখতে পাচ্ছেন যে শেয়ার একটা অপশন আছে, শেয়ার অপশনের উপর এই জায়গা থেকে ক্লিক করবেন, তারপর এখান থেকে ইউটিউবে চলে যাবেন, তারপর এখান থেকে আপনারা আপলোড করে দিতে পারেন। তো আপনারা কিন্তু অন্যভাবে আপলোড করবেন না, তাহলে কিন্তু ভিডিও মেটা ডাটাটা এখানে সেভ হবে না, আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি। আপনারা ঠিক এইভাবে আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে এখানে কাজটা করবেন। এবং এই যে অ্যাপ স্টপ যে গ্যালারিটা রয়েছে, আপনারা জাস্ট এই অ্যাপ স্টপ গ্যালারিটা থেকেই ভিডিওটাকে এখানে শেয়ার করে দিবেন, তা না হলে কিন্তু আপনাদের কোনো এসইওটা করেও কোনো লাভ হবে না, আপনাদের অফলাইন এসইওটা হবে না। তো এভাবে আসলে অফলাইন অনলাইন এসইওগুলো করতে হয়, আপনারা খুব সহজে এখান থেকে করতে পারবেন। তো তারপর আপনারা আপনাদের ভিডিওতে যে ট্যাগগুলো ইউজ করবেন সেগুলো আপনারা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ট্যাগ হিসেবে ইউজ করবেন, এবং অথবা যদি ইউটিউব স্টুডিওতে গিয়েও ট্যাগ হিসেবে ইউজ করবেন, তাহলে আপনাদের এসইও স্কোরটা 100% মতো হতে পারে। তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পেরেছি যে কীভাবে এসইও করতে হয়। তো আজকের এই ভিডিওটি দেখার পর কিন্তু আমার মনে হয় না যে আপনাদের আর কোনো ভিডিও দেখা লাগবে, আর কোনো কারো কাছে যাওয়া লাগবে যে ভাই আমার ভিডিওটা এসইও করে দেন, আমার ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে এনে দেন। সো এভাবেই কিন্তু আসলে একটা ভিডিওর এসইও করতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কারণ লাইক দিতে টাকা লাগে না। সো ভিডিওতে একটা লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি আপনাদের এসইও বিষয়ে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড বিষয়ে কোনো অ্যাপ্লিকেশনের প্রো ভার্সনের লিঙ্ক লাগে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আপনারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং আমার ফেসবুক আইডির লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে চাইলে খুব সহজে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। তো সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, কিপ ওয়াচিং।